নমস্কার বন্ধুরা, তোমরা যারা রেলের জবের জন্য প্রস্তুত হচ্ছ বা প্রিপারেশন হচ্ছ তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেখানে রাখা আছে মিনিস্ট্রি অফ রেলওয়েস, ঠিক আছে, রেলওয়ে বোর্ড নিউ দিল্লির। তারিখটা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে 20/6/2023, অর্থাৎ জুন মাসের 20 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং নোটিশটির সাবজেক্ট রয়েছে, দেখো, জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিভ এক্সামিনেশন GDCE ফর ফিলিং আর 25% অফ দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা ভ্যাকান্সি, ঠিক আছে। আমি এই সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ পরিপূর্ণভাবে বলবো, ঠিক আছে, এই কাদের জন্য কী নিয়োগ সমস্ত কিছু তোমরা ভিডিওটি একটু সময় ধরে শেষ পর্যন্ত দেখবে। দেখো, অনেকদিন ধরেই কিন্তু বলে আসছি যে তোমাদের ভারতীয় রেলে 300,000 মতো শূন্যপদ রয়েছে, যেখানে আনুমানিক 150,000 শূন্যপদে তোমাদের কিন্তু একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, বিভিন্ন যে পোস্ট রয়েছে, ফর এক্সাম্পল কেউ ALP টেকনিশিয়ানের জন্য, ঠিক আছে, কেউ জুনিয়র ইঞ্জিনিয়ারিং জন্য, কেউ গ্রুপ ডির জন্য বা কেউ RPF এর জন্য, ঠিক আছে। সাধারণভাবে বলতে গেলে একটা কথা দাঁড়ায় যে ভারতীয় রেলে যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে এখনও শূন্যপদ ফাঁকা রয়েছে, সে এবং বিভিন্ন পোস্ট রয়েছে, ফর এক্সাম্পল NTPC-র জন্য পোস্ট রয়েছে, ALP টেকনিশিয়ানের জন্য পোস্ট রয়েছে, গ্রুপ ডির জন্য পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলোকে, যে শূন্যপদ রয়েছে ভারতীয় রেলে, ইন্ডিয়ান রেলে, সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। কটি ভাগে ভাগ করা হয়? তিনটি ভাগে ভাগ করা হয়। একটা থাকে হচ্ছে GDCE, ঠিক আছে, একটা থাকে হচ্ছে তোমাদের LDCE, আর একটা থাকে হচ্ছে তোমাদের DRQ। একটা হচ্ছে GDCE, যেটা মানে হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট অফ কম্পিটিভ এক্সাম, একটা হচ্ছে LDCE, যার মানে হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিভ এক্সাম, আর একটা হচ্ছে DRQ, যেটা সম্পূর্ণ হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা। তো তোমাদের এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটাতে 60% নিয়োগ করা হয়, GDCE-তে 25% এবং LDCE-তে 50%, টোটাল 100%। মনে করো 100টা ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 60টা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা নেওয়া হয়। এটা কে অ্যাপ্লাই করে? অল স্টেট থেকে বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছে, যারা ফ্রেশার প্রার্থী রয়েছে, তারা এখানে আবেদন করতে পারে। এবং যেটা আজকে প্রকাশিত হচ্ছে নোটিফিকেশন তোমাদের সাথে করছি, সেটা হচ্ছে GDCE, অর্থাৎ জেনারেল ডিপার্টমেন্ট অফ কম্পিটিভ এক্সাম। এই যে এই পরীক্ষাটা কারা দিতে পারবে? যারা বর্তমানে এমপ্লয়ি রেল কর্মরত আছে, ফর এক্সাম্পল আমি গ্রুপ ডির কথা বললাম, মনে করো কোনো একটা প্রার্থী গ্রুপ ডিতে বর্তমানে কাজ করছে, তো সে GDCE অর্থাৎ জেনারেল ডিপার্টমেন্ট অফ কম্পিটিভ এক্সামের মাধ্যমে গ্রুপ ডির থেকে তার কোয়ালিফিকেশন থাকলে যদি সে এক্সাম ক্লিয়ার করতে পারে, সে পরবর্তীকালে আরও উঁচু পোস্টে যেতে পারবে। তো তোমাদের বোঝাতে পারলাম যে এই ভ্যাকান্সিটা কাদের জন্য, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমত এখানে তোমাদের GDCE-তে নিয়োগ করা হবে। তো সাবজেক্টটা দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে? জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিভ এক্সামিনেশন ফর ফিলিং আপ 25% অফ দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা ভ্যাকান্সি, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটার যে টোটাল ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে থেকে 25%কে GDCE অর্থাৎ বর্তমান যারা ডিপার্টমেন্টাল রয়েছে তাদের কিন্তু এখানে পরীক্ষা কথা এখানে বলা হয়েছে। এবং তার নোটিফিকেশনটা বাড়াবে হচ্ছে 15/7/2023, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে তাদের নোটিফিকেশনটা বাড়াবে। এবং অ্যাপ্লিকেশনের শেষ দিন যেটা এখানে বলা হয়েছে 14/8/2023, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত। আমি আবারও বলছি এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, আমি তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে দেখানো, এখানে যদি আমরা 2 নম্বর প্যারা দেখতে পারি, অ্যাপ্লিকেশনস মে বি ইনভাইটেড ফ্রম এলিজিবল সার্ভিং রেগুলার এমপ্লয়িজ, তারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? যারা রেগুলার এমপ্লয়ি আছে, ঠিক আছে, ইনক্লুডিং ফর দ্য রিলেটেড PU অ্যাজ পার দ্য এক্সটার্নাল নর্মস ফর দ্য সেফটি ক্যাটাগরিজ অফ জেনারেল রেলওয়েস আদার দ্যান ওয়ার্কশিপ, কোন কোন পদের জন্য? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ট্রেন ম্যানেজার। এই সমস্ত পদের জন্য তোমাদের কিন্তু GDCE অর্থাৎ তোমাদের যে জেনারেল যে কম্পিটিভ এক্সাম হবে, তোমাদের জেনারেল ডিপার্টমেন্টাল যে কম্পিটিভ এক্সাম হবে, এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি ফ্রেশার্স অর্থাৎ 60% যে সমস্ত নতুন পদের কথা আমি তোমাদের একটু বললাম, যে 60% ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, এইটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এই যে ডিপার্টমেন্টাল যেটা এক্সামের মাধ্যমে এই সমস্ত পদে নিয়োগ করা হবে, এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু 60% যে শূন্যপদ ফ্রেশার্সদের জন্য, যারা বিভিন্ন স্টেট বা ইউনিয়ন টেরিটরি থেকে যারা ফর্ম ফিল আপ করে অল ওভার ইন্ডিয়া, তাদের জন্য কিন্তু পরবর্তীকালে এই শূন্যপদটা প্রকাশিত হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়ে রাখছি। এখানে যদি তোমরা 6 নম্বরটা দেখতে পারো, অল রেলওয়েস আর ডাইরেক্টেড টু এনশিওর দ্যাট দ্য টাইম লাইন ফর নোটিফিকেশান অ্যান্ড ইনভিটেশন অফ
অ্যাপ্লিকেন্টস আর অ্যাদার উইদাউট ফেল, ঠিক আছে, কোন রকম ব্যর্থতা ছাড়াই কিন্তু তোমাদের এখানে মেনে চলতে হবে সমস্তরূপে অ্যান্ড টু বি রেডিনেস প্রস্তুতিভাবে উইথ ডিটেলস অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস ইন ইচ ক্যাটাগরি অ্যান্ড গ্রুপ বাই ওয়ান, মানে একই অক্টোবর 2023-এর মধ্যে সমস্ত কিছু প্রার্থীদের যে এলিজিবল সমস্ত কিছু ক্রাইটেরিয়া এখানে ক্লিয়ার করার কথা কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি লাস্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে রাখছি, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 8 নম্বরে দেওয়া আছে, ইট মে বি এনশিওর দ্যাট ইন কেস অ্যাডিকুয়েট সুইটেবল ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল থ্রু দিস জিডিসি, ভ্যাকান্সিস রিমেইনিং আর অ্যাডেড টু দ্য ডিআর কোটা ভ্যাকান্সিস প্ল্যান টু বি ফিল্ড ইন নিয়ার ফিউচার। মানে হচ্ছে তোমাদের যে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিভ এক্সামের মাধ্যমে তোমাদের যে 25% কোটা যেটা বললাম নেওয়া হবে, সেখানে যদি সেই পুরো শূন্যপদটা সম্পূর্ণরূপে পূরণ না হয় তো সেটা কী হবে পরবর্তীকালে যে ফিউচারে, ঠিক আছে, ইন ফিউচারে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটার যে ভ্যাকান্সি বেরোবে সেখানে তোমাদের কিন্তু অ্যাড করা হবে। আমি তোমাদের একটা ফর এক্সাম্পল একটা কথা বলছি, মনে করো তোমাদের একটু আগে যে নোটিফিকেশানটা, এই যে নোটিফিকেশানটা এখানে বলা যে 25% কী হবে, 20% জিডিসিতে তোমাদের জন্য যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবে টোটাল শূন্য পদের 25% এখান থেকে নেওয়া হবে। তো দেখা গেলো এখানে 20% সিলেক্টেড হলো, 5% হলো না, 5% শূন্যপদ তোমাদের ফাঁকা পড়ে আছে। তো পরবর্তীকালে তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা যেখানে 60% তোমাদের ফ্রেশার প্রার্থীদের নেওয়া হবে সেখানে কিন্তু এই 5%টা যোগ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 65% তোমাদের কিন্তু সেটা নেওয়া হবে পরবর্তীকালে যে তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা রয়েছে সেখানে সেখানে কিন্তু এই আপডেটটা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এবং কোন কোন পদের জন্য আমি তোমাদের কিন্তু আবার বলে রাখছি, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ট্রেন ম্যানেজার, ঠিক আছে। তো এই সমস্ত শূন্যপদগুলো যে নোটিফিকেশান, যারা ফ্রেশার্সদের কথা বলছি, ঠিক আছে, যারা নতুন ফ্রেশার্স যারা বিভিন্ন এক্সামের জন্য রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমরা নতুন ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে, নতুন শূন্যপদ, ঠিক আছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারবে। যে কোনো রিক্রুটমেন্টে তোমরা জানো ডিপার্টমেন্টাল কিন্তু এক্সাম একটা হয়ে থাকে, তো ঠিক এখনভাবে ভারতীয় রেলওয়েতে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য 60% কোটা, ঠিক আছে, যারা জেনারেল ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের জন্য রাখা হয়েছে 25% কোটা এবং 15% রাখা হয়েছে লিমিটেড LDC অর্থাৎ লিমিটেড ডিপার্টমেন্টাল যে কম্পিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পারছো, এটা GDC এর জন্য প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যারা বর্তমানে রেলওয়ে এমপ্লয়ি রয়েছে কাজ করছে তারা তাদের জন্য কিন্তু এই শূন্যপদটি, এখানে কিন্তু কোনো ফ্রেশাররা আবেদন করতে পারবে না। তো এইটুক থেকে আমরা বুঝতে পারছি যে এখানে যে 8 নম্বর প্যারাটা দেখলাম যে যারা জিডিসিতে সম্পূর্ণ নিয়োগ না হলে পরবর্তীকালে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা রয়েছে সেখানে কিন্তু যুক্ত করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু LP টেকনিশিয়ান বা তোমরা বলো জুনিয়র ইঞ্জিনিয়ার বা তোমরা বলো ট্রেন ম্যানেজার একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের হিউজ পরিমাণ সামনে কিন্তু আসতে চলেছে। চলো, এই ছিল লেটেস্ট আপডেট, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো, ভিডিওটি কী উদ্দেশ্য করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।